ডিসেম্বর মাস আমাদের মহান বিজয় দিবসের মাস। এই পুরো মাস জুড়ে উদযাপন করা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়। কিন্তু আমাদের সমাজে এখনও এমন কিছু মানুষ আছে যারা প্রতিদিন একটি যুদ্ধ করে যাচ্ছে। সেই যুদ্ধের নাম হলো জীবন যুদ্ধ। যখন হয়তো আমরা খুব শখ করে ভাবা পিঠা এবং জোরে রস খাওয়ার স্বপ্ন দেখছি, তখন হয়তো রফিক চাচা এবং শিহাবের মতো হাজারো মানুষ এই প্রচণ্ড শীত থেকে বাঁচার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমরা কি চাইলেই পারি না তাদের পাশে এসে দাঁড়াতে? আমরা কি চাইলেই পারি না তাদেরকে একটু সুন্দর শীতের সকাল উপহার দিতে? তাই তাদের এই সংগ্রামকে আর একটু সহজ এবং সুন্দর করে তোলার আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমি নিঃসন্দেহে বলতে পারি 2023 সালের করা আমার এটি শ্রেষ্ঠ ভিডিও। না, আমি এই ভিডিওতে কোনো ধরনের কনসেপ্ট কিংবা কোনো ধরনের স্টোরি নিয়ে কথা বলবো না। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি এবং আমার টিম মিলে 50 জনেরও বেশি মানুষকে শীতবস্ত্র বিতরণ করি এবং তাদেরকে একটি সুন্দর শীতের সকাল উপহার দেই। আমাদের এই পৃথিবীটি বড়ই অদ্ভুত। কিছু মানুষ আছে যাদেরকে হয়তো কোটি টাকা দিয়েও খুশি করা সম্ভব না। অপরদিকে আসলাম ভাইয়ের মতো কিছু মানুষ আছে যাদের হয়তো একটা হাত কিংবা একটা পা না থাকা সত্ত্বেও তারা বেশ খুশিতে জীবনযাপন করছে। আমার মানুষকে সাহায্য করতে অনেক বেশি ভালো লাগে এবং সেটা যদি হয় নিজের অর্থে তাহলে তার কথাই নেই। এবং জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে যায় যখন আমার এই প্ল্যানটি আমি আমার টিমের সাথে শেয়ার করি এবং খুব সুন্দরভাবে তারাও একমত হয় যে তারাও আমার সাথে এই বিষয়ে অংশগ্রহণ করতে চায়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার শহরের মানুষের জন্য কিছু একটা করার এবং তা অবশেষে আজকে পূরণ হলো। অনুভূতিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমাদের এই যান্ত্রিক জীবনে যেখানে আমরা ছুটছি আরও একটু বেশি ভোগ করার, সেখানে এইসব মানুষগুলোর কথা কেই বা ভাববে? তাই বলেই আমরা উদ্বেগ নেই দ্যাট আমরা চট্টগ্রাম শহরের 50 জনের অধিক মানুষকে আমরা শীতবস্ত্র বিতরণ করব এবং অবশেষে আমাদের এই প্ল্যানটি সফল হল। ডিসেম্বর মাসকে বলা হয় আনন্দের মাস এবং আমাদের আশেপাশের মানুষের জীবনযাত্রাকে একটু সহজ করে দেওয়ার মধ্যে যে আনন্দটা আছে তার অন্য কোনো কিছুতে আছে বলে আমার মনে হয় না। আমরা হয়তো তাদের সমস্যাগুলো পুরোপুরি সমাধান করতে পারবো না, কিন্তু আমরা চাইলেই তাদের কীভাবে একটি সমস্যা সমাধান করতে হয় সেটা শিখিয়ে দিতে পারব। দেখতে দেখতে 2023 সাল শেষ হয়ে গেল। বছর জুড়ে চেষ্টা করেছি নিজেকে এবং আশপাশের মানুষকে ভালো রাখার, অন্যের জন্য সহানুভূতি দেয়া, উৎসাহের সাথে কাজ করা এবং সর্বদা নিজেকে উন্নত রাখার চেষ্টা করা মানুষ হিসেবে আমাদের কর্তব্য। আসছে নতুন বছর, নতুন আশা এবং নতুন স্বপ্ন। নতুন বছরটি সবার জীবনে অনেক সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। আসুন সম্মান ভালোবাসা ও সহানুভূতির পথে অগ্রসর হই এবং আমাদের আশেপাশের মানুষের জীবনযাত্রাকে আরেকটু সুন্দর করে তুলে দেওয়ার চেষ্টা করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন সবাই।